প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আরও একটি লেটেস্ট ভিডিও। আজকের জন্য রয়েছে তোমাদের জন্য খুশির খবর। অবশেষে আজকেও কিন্তু যাদের অ্যাপ্রুভ ছিল তাদের অ্যাপ্লিকেশনগুলিকে স্যাংশন করানো হচ্ছে। এবং তোমরা একটা প্রবলেম ফেস করছো, যখন তোমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন করছিলে তখন তোমাদের অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র অ্যাপ্রুভ দেখাচ্ছে, স্যাংশন সেখানে শো করছে না। তো তোমাদের কি করতে হবে, কতদিন পরে স্কলারশিপ থেকে টাকা ঢুকবে, গোটা বিষয়টাই আজকের এই সম্পূর্ণ ভিডিওতে জানাবো। কাজেই তোমরা চ্যানেলে নতুন ভিউ করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে। এবং নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হওয়ায় কিছু স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন গতকালকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হয়েছিল, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু স্যাংশন করানো হচ্ছিল না। তো তোমাদের জন্য যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে, তোমাদের জন্য বিগ বিগ এবং ব্রেকিং নিউজ। আজকে কিন্তু জাস্ট এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যাদের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ ছিল তাদের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো স্টার্ট হয়েছে। তাই তোমাদের যাদের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ ছিল তোমরা আরেকবার স্কলারশিপের স্ট্যাটাসটি চেক করে নেবে। আশা করছি তোমাদের স্ট্যাটাসটি আবার পরিবর্তন হয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়েছে। শান্তু রায় দেখতে পাচ্ছ, তারা কিন্তু আমাকে জাস্ট একটু আগে কমেন্ট করে বলেছে তার বিটেক থার্ড ইয়ার, সে কিন্তু রিনুয়াল অ্যাপ্লিকেশন, তার অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়েছে। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি কমেন্ট, দাদা আমার একটু আগে স্যাংশন হচ্ছে। তাছাড়া প্রতীক দাস সেও কমেন্ট করে বলেছে, এবং প্রত্যেকেই কমেন্ট দেখতে পাচ্ছ তারা কিন্তু বলছে তাদের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়েছে, এবং গতকালকে নয় এই অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়েছে আজকে। এবং তোমরা প্রায়শই প্রশ্ন করছিলে যে কাদের বর্তমানে অ্যাপ্লিকেশনগুলি স্যাংশন করানো হচ্ছে। তোমরা খেয়াল করে দেখবে যাদের অ্যাপ্লিকেশনগুলি বর্তমানে রিনুয়াল অ্যাপ্লিকেশন ছিল, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রিনুয়াল অ্যাপ্লিকেশন ছিল তাদের অ্যাপ্লিকেশনগুলি বর্তমানে স্যাংশন প্রসিডিউর কমপ্লিট হচ্ছে। যাদের অ্যাপ্লিকেশনগুলি ফ্রেশ অ্যাপ্লিকেশন ছিল, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে ইলেভেন অ্যাপ্লাই করেছিলে বা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে অ্যাপ্লাই করেছিলে, তাদের অ্যাপ্লিকেশনগুলিকে কিন্তু বর্তমানে স্যাংশন করানো হচ্ছে না। কারণটি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আশা করছি আরও দু থেকে তিন দিনের মতো আবারও কিন্তু স্যাংশন প্রসিডিউর চলবে। তাই যাদের অ্যাপ্লিকেশনগুলি এখনও অ্যাপ্রুভ রয়েছে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই, তোমাদের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু কিছু দিনের মধ্যে আশা করি অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে। তোমরা যখন তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে লগ ইন করে নেবে তখন তোমরা এখানে নিচের দিকে পাঁচ নম্বরের স্ট্যাটাস তোমরা যখন শো করবে তখন তোমরা এখানে দেখতে পারবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসের টাকাটি, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনের টাকা দিয়ে দেওয়া হয়েছে, এরকম স্ট্যাটাস শো করবে। কিন্তু যখন তোমরা আবার অ্যাপ্লিকেশন এখানে ট্র্যাক অপশন আছে এই ট্র্যাক অপশনে ক্লিক করবে তখন তোমরা দেখতে পারবে তোমাদের এখানে শো করবে শুধুমাত্র অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। তো এইরকম ম্যাক্সিমাম স্টুডেন্টরই কিন্তু শো করছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, যেহেতু তাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে এখানে কিন্তু শো করছে না। তো এটা কিন্তু তোমাদের ভ্রান্ত ধারণা, তোমাদের যদি অ্যাপ্লিকেশন স্যাংশন হয় সেটা কিন্তু তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেশনে কখনোই শো করবে না, এটি শুধুমাত্র অ্যাপ্রুভ পর্যন্তই শো করে। তো পাঁচ নম্বর স্ট্যাটাস লেটেস্ট আপডেট তোমাদের জানার জন্য তোমরা অবশ্যই তোমাদের পাঁচ নম্বর স্ট্যাটাস কী শো করছে সেটাই কিন্তু শেষ কথা। তাই তোমাদের যাদের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ ছিল তাই অবশ্যই তোমরা এখনই চেক করে নাও। আশা করছি তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে কিন্তু স্যাংশন করানো হয়েছে, আর যদি হয়ে না থাকে আর দু থেকে তিন দিনের মধ্যে হবে। এবং অ্যাপ্লিকেশনে তোমাদের যাদের এরকম স্যাংশন হয়েছে তারা দু থেকে তিন দিন অ্যাটলিস্ট বারো দিনের মতো ওয়েট করো, আশা করছি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাগুলি ক্রেডিট হয়ে যাবে। তো এই ছিল নতুন একটি লেটেস্ট আপডেট, আজকেও স্যাংশন করানো হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এই ধরনের ভিডিও সববার আগে পাওয়ার জন্য।